বেসিস সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিস ক্ষেত্রের মূল সংগঠন, অতএব বেসিস এই ক্ষেত্রে যে যে রোল প্লে করার সে রোলটা সে প্লে করবেই, এটা নিয়ে বেসিস খুব নিজে জানে তার কী করা দরকার এবং স্পষ্ট একটা রোডম্যাপ তার জন্য আছে, সেটা নিঃসন্দেহে আমরা পালন করব। বাফকমের বিষয়টা হচ্ছে এই রকম যে প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত একটা ধারণা ছিল বিদেশিরা আসবে, বিদেশিরা আইসা বড় বড় প্রতিষ্ঠানে পরিণত হবে এবং আমাদের দেশটা তারা গড়ে তুলে দেওয়া যাবে। আমরা বেসিস থেকে যে বিষয়টি উপলব্ধি করেছি যে আমার দেশ আমাকে করতে হবে, আমার প্রযুক্তি আমাকে উদ্বোধন করতে হবে এবং যখন আমি কোনো ফিজিক্যাল কারখানার কথা চিন্তা করতাম তখন আমার মনে হয়তো ঠিক আছে অমুক বড় কোম্পানিটা আমার দেশে এসে সিমেন্ট উৎপাদন করুক তাহলে ভালো হবে, কিন্তু যেই জায়গাটার মধ্যে আমার ফিজিক্যাল র মেটেরিয়াল দরকার নাই যেটা আমার মাথার উপর নির্ভর করে সেখানে কিন্তু আমার একটি লাফার্জের যে পরিমাণ ক্ষমতা আছে তার চেয়ে আমার এক তরুণের ক্ষমতা বেশি, বিকজ আমার মগজের প্রশ্ন মেধার প্রশ্ন, ওর মেধা একটুও কম নাই, আমি এই মেধাটাকে রক্ষা করতে চাই এবং এই রক্ষা করার জন্য আমাকে রাঘব বোয়ালদের হাত থেকে আমার পোনা মাছগুলোকে বাঁচাইয়ে রাখতে হবে যাতে এই বোয়াল মাছ এবং গজার মাছ পোনাগুলোকে খেয়ে ফেলতে না পারে। আমরা যে প্রবণতাটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে ধরেন আমি টেলকোর কথা বলি, টেলকোগুলোকে আমি তরঙ্গ বরাদ্দ দিয়েছি, ওদের দায়িত্ব হচ্ছে স্পেকট্রাম নিয়ে ব্যবসা করা, এখন ওরা আলু পটল থেকে শুরু করে হেন কিছু নাই যা ব্যবসা তারা করে না, এই ব্যবসা তো আমি তাকে করতে দিতে পারি না, তার কারণ হচ্ছে আমার দেশের একটি মেয়ে তার নিজের বাড়িতে বসে একটা ফেসবুক পেজ খুলে যে ব্যবসাটা করতে পারে এইটা আমার এই গজার মাছটা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাফকম এই রোলটা প্লে করবে যাতে একটি সমতল ক্ষেত্র তৈরি হয় এবং আমার পোনা মাছগুলোকে খাইতে না পারে, অর্থাৎ আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদেরকে রক্ষা করা, তাদের জন্য সমস্ত অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া, এইটার জন্য বাফকম স্পেসিফিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এর পেছনে বেসিসের অবদান সবচেয়ে বেশি, আপনারা জানেন আমি ওইটার আহ্বায়ক এবং আমাদের অনেকেই এটার সাথে যুক্ত আছেন। আমরা একেবারে দৃঢ়তার সাথে দুটো জায়গায় অঙ্গীকারবদ্ধ, এক আমি আমার দেশীয় পণ্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটার পক্ষে, আমি আমার নিজের সন্তানদের পক্ষে, আমি আমার সন্তানদের পক্ষে দাঁড়িয়ে 71 সালে যুদ্ধ করেছি, 2016 সালে এই যুদ্ধটা করব। আমরা এপিকটার চাইতে বড় বড় ইভেন্ট করে ফেলছি, আপনি যদি ডিজিটাল ওয়ার্ল্ড দেখেন 2016 সালেরটা এটা এই অঞ্চলের সবচেয়ে বড় একটি ইভেন্টে পরিণত হয়েছে এবং একই সাথে আমরা এই কাজগুলো করেছি। আপনি যদি আরও পেছনে যান 2009 সালে এইখানে দাঁড়িয়ে থেকে আমি ফার্স্ট ডিজিটাল বাংলাদেশ সামিট করেছি এবং সেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষকে এনে আমরা ডিজিটাল বাংলাদেশ কী জিনিস বুঝিয়ে দিয়েছি, অতএব ইভেন্ট আয়োজনে আমার কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই এবং এটা নিয়ে আমার কোনো চ্যালেঞ্জও নাই। আমার চ্যালেঞ্জ যেই জায়গাটা এইবার তাইওয়ানে গিয়ে আমি লক্ষ্য করেছি যেটি সেটি হচ্ছে এই আঞ্চলিক প্রতিযোগিতার মধ্যে অন্যান্য দেশ যেভাবে অংশগ্রহণ করতে পারছে, তাদের ছেলেমেয়েরা যেভাবে অংশ নিতে পারছে, আমাদের ছেলেমেয়েরা সেইভাবে ততটা প্রস্তুত না। আমরা একটু তুলনা করে দেখতে পেরেছি যে আমরা আমাদের মেধা কমতি নাই কিন্তু হয়তো স্ট্রাকচার্ড ওয়েতে সে পরিকল্পনা করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতন যেতে পারে না, যে কারণে আমরা এবার মাত্র একটা পুরস্কার পেয়েছি এবং আমাদের আরও 2-3টি প্রজেক্ট এই 0.001 এইরকম ডিফারেন্সে চতুর্থ বা পঞ্চম স্থান দখল করেছে। আমাদের এই এক বছরের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা আয়োজক দেশ যেরকম থাকব তেমনি করে আমার ছেলে মেয়েরা যাতে এই অঞ্চলকে দেখিয়ে দিতে পারে, প্রতিযোগিতায় অংশ নিয়ে যাতে পুরস্কার নিতে পারে, ওই জায়গাটার উপরে আমরা বেশি গুরুত্ব দেবো এবং সেই কারণে আমার ব্যক্তিগত একটি বড় ইচ্ছা সেটি হচ্ছে আমি শিশুদের প্রোগ্রামিং করাতে চাই এবং আমি এইবারও দেখে আসছি তাইওয়ানে 4-5 গ্রেডে পরে এদের প্রেজেন্টেশন, এদের কনসেপ্ট এবং এদের যে প্রোডাক্ট এটি তাক লাগিয়ে দেখার মতন। আমি ব্রুনাইয়ের একটা 14 বছরের ছেলে আমার আমি বিচারক ছিলাম সেখানে উপস্থিত ছিল, আমি মুগ্ধ হয়ে এই ছেলের মুখের দিকে তাকাই রয়েছে যে 14 বছরের একটা ছেলে কী সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে, 232টা প্রতিযোগী ছিল, আমার মনে হয় না 14 বছরের ছেলের সাথে প্রেজেন্টেশনে কেউ তুলনা করার মতন ছিল। সো দ্যাট মিন্স আমার ছেলে মেয়েদের সেই সুযোগটা আমি দিতে চাই। আমরা এখন পর্যন্ত হাই স্কুল প্রোগ্রামিং করি, আমি এখনও প্রাইমারি স্কুলে যাইনি কিন্তু আমার আসলে ধরতে হবে গোড়া থেকে, আমি ওই শিশু বয়স থেকে ধরতে চাই এবং বেসিস এইবার 2017 সালে
শিশুদের প্রোগ্রামিং প্রতিযোগিতা করবে এবং আমরা আশা করব অনেকগুলো প্রজেক্ট নিয়ে যাতে আমরা এই পিকটাতে যেতে পারি। আমি কম্পিউটার দিয়ে লেখাপড়া এর সাথে পরিচিত হয়েছি 87 সালে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, তখন কম্পিউটার দিয়ে বাচ্চাদের পড়াতো। আমার ছেলের এখন 23 বছর বয়স, ওর যখন 3 বছর বয়স তখন এই সফটওয়্যার দিয়ে পড়াশোনা করেছে। সো আমার এই অভিজ্ঞতাটাকে আমার কাছে মনে হয়েছে আমি আমার শিশুদের জন্য কিছু করতে পারি কিনা। 99 সালে আমি প্রথম আনন্দ মাল্টিমিডিয়া স্কুল করেছিলাম, 32টা স্কুল করার পরে আমি টের পেলাম স্কুলের দরজা জানলা বানায় কোনো লাভ নাই আমি যদি কন্টেন্ট বানাতে না পারি, এবং সেই কারণে আমি 99 সাল থেকে চেষ্টা করছি, খুব সাকসেসফুললি করতে পারিনি। 2008 থেকে আবার চেষ্টা করছি। আমার সাথে একজন ভদ্রমহিলা কাজ করেন, তিনি শিক্ষকতা করতেন, এখন 40-42 বছর। 2008-এর শেষ থেকে এখন পর্যন্ত ইনি অলমোস্ট দিনে 18 ঘন্টা কাজ করেন, এবং যা দেখতে পাচ্ছেন তার সবগুলো হচ্ছে তার কন্ট্রিবিউশন। জেসমিন বলে ভদ্রমহিলার নাম। এবং আমরা সুখের বিষয়, এই কন্টেন্টস তৈরি করতে গিয়ে একটা জায়গায় আমরা দাঁড়াতে পেরেছি, সেটি হচ্ছে আমার শিশুদের জন্য শিক্ষক না থাকলেও চলবে। বই তো কেবল বিদায় না, অভিভাবক যদি তাকে নিয়ে বসতে না পারে তাহলেও আমার শিশুর লেখাপড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমরা ইতিমধ্যে নেত্রকোণার আরবান একাডেমি নামক একটা প্রতিষ্ঠানে ক্লাস 1-এর 39টা শিশুর হাতে ট্যাব দিয়েছি। এর ফলাফল যেটি, এটি আপনাদের পক্ষে বিশ্বাস করা কঠিন হবে, এই ছেলেমেয়েরা 1 বছরের সিলেবাস শেষ করছে 1 মাসে। এবং গ্রামের ছেলে যার বাবা হয়তো মুদি দোকানদার, তাদের হাতে আমি উইন্ডোজ 10-ওয়ালা ট্যাব দিয়েছি, 1 মাস পরে গিয়ে দেখছি ওর পাসওয়ার্ড এবং ইউজার নেম বদলাই ফেলেছে, এবং কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া, টিচাররা তাদের সাথে পারে না। এই যে অবস্থাটা, সেই অবস্থাটা আমি পুরো বাংলাদেশে ঘটাতে চাই, এবং এই বাংলাদেশে ঘটানোর জন্য আমি নিজে কনফিডেন্ট। আমি যা তৈরি করেছি এটা দুনিয়ার যে কোনো দেশের চাইতে ভালো, পার্টিকুলারলি বাংলা ভাষা এবং বাংলাদেশের কন্টেন্টস। এই কন্টেন্টস আর কেউ তৈরি করেনি। আমাদের অভিজ্ঞতার মধ্যে একটা ঝুরি অলরেডি আছে, আমরা ডেনমার্কের শিশুদের জন্য সফটওয়্যার বানিয়ে দিয়েছি, এবং ডেনিশ বাচ্চারা আমাদের তৈরি করা সফটওয়্যার দিয়ে এখন শিশু শিক্ষার পর্যায়ের লেখাপড়া করে। আমাদের কাছে গত সপ্তাহে একটি প্রস্তাব এসেছে মালয়েশিয়া থেকে, এবং মালয়েশিয়ান বাচ্চাদের জন্য আমরা এই যে শিশু শিক্ষা তৈরি করেছি ওই সফটওয়্যার বানিয়ে দেওয়ার জন্য তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে। তো আমার কাছে এটা, আমি কোনো মতে যদি প্রাইমারিও অতিক্রম করতে পারি তাহলে একটা কাজ তো করতে পারবো, শিশুদের বদলে দিতে পারবো। এবং এটা আমার পলিসিতে নিজের কাজ করে, সেটি হচ্ছে যে আমি মনে করি যে ক্যাচ দেম ইয়াং, শিশুদেরকে যদি আমি বদলাতে পারি ওরা দেশ বদলাবে, কারণ ওদের পরিবর্তন করতে আমার সবচেয়ে কম সময় লাগে। আমি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে পড়াইয়া দেখছি, ওদের জন্য যে পরিমাণ খাটনি দিতে হয় শিশুদের জন্য তার 100 ভাগের 1 ভাগ খাটনি দিতে হয়, এবং এই জন্য আমার কার্যক্ষেত্র হচ্ছে শিশু এবং শিশুদের নিয়ে আমরা কাজ করব। আমরা এবছর ক্লাস 3 পর্যন্ত পেপারলেস এডুকেশন চালু করতে পারছি, অর্থাৎ কোনো বাচ্চা কোনো কাগজের বই অথবা খাতা দুইটাই বাদ দিয়ে যদি স্কুলে আসে তার আর কোনো কিছুর দরকার নেই। সো ওই জায়গাটাকে আমি অন্তত পক্ষে ক্লাস 5 পর্যন্ত নিতে চাই। প্রসঙ্গত বলে রাখি, গভর্নমেন্ট কিন্তু এর ক্ষেত্রে কাজ করেছে, এসইডি ডিভিশন ক্লাস 5 পর্যন্ত বই তৈরি করেছে। আমাদের সাথে তাদের পার্থক্য যেটা, সেটা হচ্ছে তারা চিন্তা করেছে সেটি হচ্ছে ক্লাসরুম ভিত্তিক শিক্ষা, আর আমি চিন্তা করছি স্কুল অথবা টিচার অথবা অভিভাবক না থাকলেও শিক্ষা, শিশু তার নিজের মতন করে তার শিক্ষাটা সে গ্রহণ করবে এবং এটা তার আনন্দের সাথে গ্রহণ করবে। আমি লাস্ট একটা এক্সাম্পল দিতে চাই। এক ভদ্রলোক সেনাবাহিনীতে কাজ করেন, উনি মেজর হাবিব বলে, ওনার কাছে আমরা শিশু শিক্ষা 1 এই সফটওয়্যারটা দিয়েছিলাম। উনি ওনার কম্পিউটারে এটা ইনস্টল করছেন, ইনস্টল করার পরে ওনার 4 বছরের একটা বাচ্চাকে এটা দেখাইছে, কিছুক্ষণ মধ্যে এই বাচ্চার হাতে মাউসটা চলে গেছে এবং বাচ্চা নিজে ওই সফটওয়্যার পুরাটা নিজে কন্ট্রোল করছে। রাত যখন 10টা বাজছে তখন বাবা বলছে, বাবা আর জেগে থাকা যাবে না, চলো এবার ঘুমাই। বলে তুমি আমার পাশে বসে থাকো, আমি শেষ করব তারপরে উঠব। ওই বাপকে উনি 2টা পর্যন্ত জাগায় রাখছে, জাগায় রেখে তারপরে শিশু শিক্ষা 1 শেষ করার পরে যখন উঠছে, বাবা পরেরটা কই, কালকে তুমি পরেরটা নিয়ে আসবা।
আমার অ্যাচিভমেন্টটা এই জায়গাটায়, আমি ওই একটি শিশুর জন্য যে শিক্ষাটা এইভাবে দিতে পারছি, ওই শিক্ষাটা তার এক বছরও দেওয়া যেত না। এবং আমার আমার নিজের কাছে মনে হয়েছে যে ওখানে যা যা চরিত্র আছে, যা যা অ্যানিমেশন আছে, যা যা মিউজিক আছে, সব ওই চার বছরের বাচ্চার মুখস্থ। এই জায়গাটাতে আমি মনে করি যে এটা একটা বড় ধরনের সফলতা।